ইনফ্রারেড কুকার, সরি, বিশনের ইনফ্রারেড কুকার, বিশন মডেল J04 যে একটা মডেল। এর সমস্যাটা হচ্ছে, দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি, ওপেন করি, এবার দেখুন একটা প্রোগ্রামে দিলে এই দেখেন E1 লেখা আসতেছে। তো E1 আমি অনেক চেষ্টা করছি, দেখেন এখানে ওয়ান কে রেজিস্ট্যান্স চেঞ্জ করছি, অনেক কিছু চেঞ্জ করছি, বাট সার্ভিসটা করতে পারিনি। পরে আমি ডিজিটাল মিটার দিয়ে কিছু রেজিস্ট্যান্স চেক করছি। তো আমি এখানে রেজিস্ট্যান্সই সমস্যা, E1 মানে রেজিস্ট্যান্স, হাই ভোল্টেজ লো ভোল্টেজ সমস্যা, এটা লো ভোল্টেজ, E1 লো ভোল্টেজ আর E2 হলো হাই ভোল্টেজ, তো এটা লো ভোল্টেজ, কোথা থেকে ভোল্টেজটা পাচ্ছে না বা আসতেছে না, সেটা আমি মাপার পরে আমি কোন যে পার্টসটা চেঞ্জ করে হয়ে গেল আমি সেটা আপনাকে খুলে দেখাই দিই যে কোন পার্টসটা চেঞ্জ করার পরে আমার সার্ভিসটা হয়ে গেল। এখনও আমি E1 আসতেছে, পার্টসটা এখনও চেঞ্জ করি নাই। তো চেঞ্জ করার পর আমি সার্কিটটা এবার খুলে নিব, রেজিস্টরটা চেঞ্জ করে নিব, তারপর আপনাদের দেখাবো আর কোন রেজিস্টরটা চেঞ্জ করা লাগবে সেটা আমি সব বিস্তারিত দেখাই দিব। এটা একটা ছোট সার্কিট, এমন কিছু থাকে না এটার ভিতরে যে আপনার কি বলে যে সমাধান করা যাবে না, সমাধান না করার কিছু নাই। দেখেন এখানে রেজিস্ট্যান্সটা ছিল, সেটা আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে এখানে আমি একটা এই দেখেন দুইটা পাশাপাশি এটা খুলে পাশাপাশি রেজিস্ট্যান্সটা মানে যেটা আমি লেগটা উঠাইছি এই লেগটা উঠাইছি যেটা সেটা কিন্তু আমার প্রবলেম। আমি এটা খুলে নিব, আমি এটা খুলে নিচ্ছি। তো আমার কাছে এই রেস্টুরেন্টটা ছিল না, এটা ছিল না, আমার কাছে একটা পিসিবি আছে বাট ছিল না, আমি এর বদলে অন্য একটা ব্যবহার করছি। এই হচ্ছে এটার মান 1M MHz, মানে 1M MHz এটার রেজিস্ট্যান্সের মান। তো আমি এর পরিবর্তে ব্যবহার করছি, এর পরিবর্তে ব্যবহার করছি 820K প্লাস 100K, টোটালি 920 kΩ রেজিস্ট্যান্স ইউজ করেছি। পারলে আপনারা সেম মানের একটা রেজিস্ট্যান্স লাগাই নেবেন, আমার কাছে ছিল না তাই আমি এইভাবে লাগাই নিয়েছি। আমি অলরেডি লাগাই নিয়েছি, আপনাদের এটা একটু দেখাই, এটা লাগাই নিই। আমার সার্ভিস ওকে, এবার আমি সেটিং করে আপনাদের একটু দেখাই। সেটিং করে নিয়েছি, এবার আমি দেখেন আগে কিন্তু এখানে চাপ দেওয়ার পরে ফাংশনগুলো E1 লেখা আসতো, এখন কিন্তু আমার ফাংশনগুলো বা প্রোগ্রামগুলো ঠিকই কাজ করতেছে। দেখেন সব প্রোগ্রামগুলো টাইম টু সব ঠিক আছে, সব প্রোগ্রামগুলোই কাজ করতেছে।
তো আমি আপনাদের পুরো গ্লাস দিয়ে সেটিং করে আপনাদের হিটটা দেখাই দিই। আমার সাথে থাকুন। কতক্ষণ তো আপনার ব্যবহার করা যায়? কত বন্ধু ব্যবহার করা যায়? মানে 2000 পর্যন্ত আছে, 1800-1600-তে ইউজ করবেন। লাল হয়ে গেছে, কয় লাল হয়ে গেছে, কয় হিট হয়ে গেছে, E1 প্রবলেম হলো, E1 প্রবলেম হয়েছিল কিসে? এটা পানি ফুনে ঢুকছিল, সার্কিট তেলা ফুলে ঢুকে শর্ট হয়ে গেছিল, করে রাখলাম।